সবাইকে শুভেচ্ছা জানাই। তাহলে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসের যে একটি বিশেষ বিষয় তোমাদের জন্য রয়েছে পাংচুয়েশন। তাহলে পাংচুয়েশন কি এটা প্রথমে আমাদের জানতে হবে। তাহলে পাংচুয়েশন হচ্ছে মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্ন সমূহকে পাংচুয়েশন মার্কস বলে। তাহলে বিশেষ কিছু চিহ্ন যখন আমরা ব্যবহার করি কথা বলার সময়, সেই চিহ্নগুলোকেই পাংচুয়েশন বলা হয়। ইংরেজিতে ব্যবহৃত প্রধান প্রধান পাংচুয়েশন মার্কস গুলো নিম্নরূপ: ফুল স্টপ। তাহলে খেয়াল রাখতে হবে শুধু চিহ্ন ব্যবহার নয়, চিহ্ন যখন আমরা ব্যবহৃত করি তখন সেই চিহ্ন আমরা কিভাবে লিখি সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ, ব্র্যাকেটস। তাহলে আমরা প্রথমে যা ব্যবহার জানব তা হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়। সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসারটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। যেমন দ্য বয় গোজ টু স্কুল, একটি সেন্টেন্স শেষ হল। ওপেন দ্য ডোর, মে ইউ লিভ লং। এরপর সংক্ষিপ্ত ওয়ার্ড বা শব্দের পরে ফুল স্টপ বসে। যেমন বিএ, এমএ। এরপর আমরা দেখব ইউজ অফ সেমিকোলন। কমা এর চেয়ে অধিক সময় বিরতি চিহ্ন হিসেবে সেমিকোলন ব্যবহৃত হয়। আরেকটি নিয়ম, দেয়ার ফর, ইয়েট, দেন, হাউএভার, সো, স্টিল, আদারওয়াইজ, নেভারথলেস ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সের পূর্বে সেমিকোলন বসে। যেমন হি ইজ সিক, সো হি ক্যান নট গো টু স্কুল। থ্যাংক ইউ স্টুডেন্টস।